বিমানবন্দরের দিকে দুটি সড়ক দুর্ঘটনা ও শাহজালাল বিমানবন্দরে গাড়ি না ঠোকার কারণে রাজধানীর উত্তরা অভিমুখী সড়কগুলি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ফলে মঙ্গলবার সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী এ অবস্থায় বিমান যাত্রীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগ ট্রাফিক উত্তরা ও গুলশান বিভাগ সূত্রে জানা গেছে বিমানবন্দরের দিকে দুটি দুর্ঘটনা এবং শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক অভ্যন্তরীণ টার্মিনালে গাড়ি প্রবেশ না করার কারণে সড়কে যানবাহনের তীব্র চাপ তৈরি হয়েছে ফলে ধীরে ধীরে পেছন দিকে অর্থাৎ বিমানবন্দর উত্তরাগামী সড়কে চাপ সৃষ্টি হয়েছে যার প্রভাব বনানী কাকুলি ও আর্মি স্টেডিয়াম এলাকা এবং বাড্ডা প্রগতি স্মরণে হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে সড়কেও তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ট্রাফিক উত্তরাজনের এডিসি মোহাম্মদ কামরুজ্জামান জানান আজ সকাল থেকে আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট অবতরণ করেছে সেসব যাত্রীর জন্য যানবাহনের চাপ ছিল টার্মিনাল পার্কিংয়ে পার্কিং জায়গা না হওয়ায় সেসব গাড়ি সড়কে আটকে যায় যার ফলে ঢাকা থেকে আউটগোয়িং সড়ক স্থবির হয়ে পড়ে গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল মোমেন বলেন প্রগতি স্বর্ণে রোডে কোকাকোলা পর্যন্ত চাপ চলে এসেছে আবার ইসিবি থেকে রেডিসন বা উত্তরের দিকে কোনো গাড়ি যেতে পারছে না এ মুহূর্তে উদ্দেশ্যে হাতের সময় নিয়ে বের হতে হবে অথবা বিকল্প রুটের কথা চিন্তা করতে হবে তিনি বলেন তিনশো ফিট থেকে খিলখেদগামী কুড়িল ফ্লাইওভারের উপরে বিকল হয়েছিল একটি যানবাহন সেটি রেকর্ড দিয়ে সরানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তিনশো ফিট থেকে খিলখেতামি গাড়িগুলোর চলাচল স্বাভাবিক হয়ে যাবে তিনি দাবি করেন এখন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে